সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা গত 5 বছর থেকে 5 বছর আগে এই গড্ডিমারি ইউনিয়নবাসী বিশেষ করে তাদের প্রত্যক্ষ ব্যালটে ভোট বিপ্লবের মাধ্যমে আমি গড্ডিমারি ইউনিয়নেও এখানে ব্যাপক ভোট পেয়ে বিজয়ী হয়েছিলাম। গড্ডিমারি ইউনিয়নবাসীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি সানিয়াজান ইউনিয়নে আমি ব্যাপক ভোট পেয়েছিলাম। সর্বোপরি গত 5 বছর আগে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে, কিন্তু সেখানে দলীয় প্রার্থী হিসাবে, যদিও সেখানে আওয়ামী লীগের বিরোধী দল অংশগ্রহণ করেনি, তারপরেও দলীয় প্রার্থী হিসাবে একজন প্রার্থী ছিলেন এবং তার পাশাপাশি আমরাও বেশ কয়েকজন নির্বাচন করেছিলাম। কিন্তু তখন হাতীবান্ধা উপজেলায় যতগুলো ভোট কাস্ট হয়েছিল আমাদের সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে, যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সে তার অর্ধেক ভোট পায় নাই। কারণ কি? কারণ তার গত 5 বছর আগে শুধু না, গত 5 বছর চেয়ারম্যান থাকাকালীন সময় শুধু না, তার আগে যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন থেকে তার সাথে যতগুলা মানুষ তার সাথে কথা বলেছে তারাই তার সাক্ষী দিতে পারবে। আমি তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আপনারা, আমি যে আমাদের শ্যামল, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শ্যামল ভাই সরোয়ার স্যার সহ অনেকে আমার সম্পর্কে বলেছেন, আমার দুর্বলতা সম্পর্কে বলেছেন, তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, গত 5 বছরে এই করোনা মহামারী কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ব্যয় সংকোচন করেছিল, সেই ব্যয় থেকে হাতীবান্ধা উপজেলায় যে সরকারি বরাদ্দ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই বরাদ্দ কিন্তু একটি টাকাও ফেরত যায় নাই। আজকে অনেকে বলতেছে যে মামুন কি করছে, মামুন কি করছে। আরে ভাই, উপজেলা পরিষদ তো একটা প্রশাসনিক জায়গা, উপজেলা পরিষদ থেকে কোনো কিছু করার জায়গা নাই। এর আগের যে চেয়ারম্যান, আমি যদি বলি আপনাদেরকে সে কি করছে দেখান। উপজেলা পরিষদ আসলে উন্নয়নের জায়গা, খুব বেশি উন্নয়ন করার জায়গা না। আমাদের উপজেলা পরিষদে গত 5 বছরে যত টাকা বরাদ্দ এসেছে সমস্ত ভাবে, আমার শ্যামল ভাই তিনিও চেয়ারম্যান হিসেবে আমার উপজেলা পরিষদের সদস্য ছিলেন, 12 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়ে আমরা সেই টাকা ইউনিয়ন ওয়ারি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। চেয়ারম্যানরা তাদের এলাকার যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রকল্প দিয়েছে সেই প্রকল্প আমরা টেন্ডারের মাধ্যমে খরচ করেছি। এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। যদি সরকারি টাকা যদি ফেরত যেত, সরকারি বরাদ্দ যদি ফেরত দিত, আমি যদি করতে সেটা বাস্তবায়ন করতে না পারতাম তাহলে আমি ব্যর্থ হতাম। আমি কিন্তু আসলে আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডের দিক থেকে সেখানে ব্যর্থ না। আমি গত 5 বছরে একটা জায়গায়, যেটা আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু সরাহাত খান স্যার বললেন, সে ব্যাপারে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা যারা অফিসে গিয়েছেন, আমি আপনাদের কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে আমি শুনেছি, এবং একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার মধ্যে, আমার হাতের মধ্যে যে জিনিসটা সেটা করার মতো ছিল, সেটা অবশ্যই আপনারা সাক্ষী আমার থাকবে যে আমি সেটা করার চেষ্টা করেছি বা করে দিয়েছি। কিন্তু এমন কিছু বিষয় আছে, একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে যদি আমি করতে চাই হয়তো করতে পারবো, কিন্তু সেখানে মাথার উপর আমার ছায়া থাকতে হবে। আমার গত 5 বছরে মাথার উপর কোনো ছায়া ছিল না। সবাই শুধু আমাকে একেবারে যেভাবে পারছে সেভাবে সব জায়গাতে আমাকে ঠেকাই দিছে। আপনাদের এলাকায় এখানে এই দোয়ানি এবং সানিয়াজান এবং গড্ডিমারি ইউনিয়নে কোনো ইসলামী জলসা আপনারা আমাকে দেখেছেন? কারণ কি, আমাকে যদি আপনারা প্রধান অতিথি বানান তাহলে ওরা কি করবে, সেই মাহফিল বন্ধ করে দিবে। আমাকে সব দিক থেকে তারা, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা ধর্মের একটা মাহফিল পর্যন্ত আমি করতে পারি নাই, তারা আমাকে করতে দেয় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করি, তাদের কথা শুনেছে এই জন্য যে তারা আমাকে বিদ্রোহী চেয়ারম্যান বলেছে। আমি নৌকা সরকার দলীয় প্রতীককে আমি করছি বিজয় লাভ করছি তাকে হারিয়ে দিয়ে, সেজন্য তারা আমাকে প্রশাসনকে সবসময় কনভিন্স করছে যে না, একে দেওয়া যাবে না, কারণ সে নৌকা মার্কার বিপক্ষে। যেখানে নৌকা মার্কার বিপক্ষে কেন, এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, সে যার কারণে আমি হয়েছে, কিন্তু প্রশাসনকে এটা বোঝাতে পারে নাই, তারা আবার প্রশাসনিক চাপ ছিল। এবার আমার শ্যামল ভাই বলেছেন যে তিনি যদি এবার নৌকা মার্কা থাকতো যে কাউকে দিলে তার পক্ষে তিনি কাজ করতেন, এটা আসলে তিনি ওইরকম মানুষ, তিনি এক কথার মানুষ, তিনি মুখে এবং বুকে তার একই কথা, তিনি যেটা বলেন সেটা করেন। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার বিভাগ থেকে এই দলীয় প্রতীক তুলে নিয়েছেন, এবং তিনি আমাদেরকে স্পষ্টভাবে গত 10ই ফেব্রুয়ারি আমাদের গণভবনে ডেকে আমাদেরকে বলেছেন যে এবার দলীয় প্রতীক থাকবে না, দলীয় কোনো সমর্থন থাকবে না, যদি কেউ বলে যে আওয়ামী লীগের প্রার্থী সেটা একদম সম্পূর্ণ ভুয়া, আপনারা তাকে ভুয়া বলবেন, এটা একটা সম্পূর্ণ চাপাবাজি ছাড়া কিছু না।
সারা বাংলাদেশে অনেক সিনিয়র নেতারা ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদক সহ সবাই বলতেছে দলীয় প্রতীক বলতে কিছু নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনাদেরকে এই জন্যই বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়ে, আওয়ামী লীগের বাইরে গিয়ে বাংলাদেশে বর্তমান সময়ে যদি কেউ দাঁড়াতে চায়, তাকে যদি আমরা মনোনীত করি তাহলে তার দ্বারা অবশ্যই কাজ হবে না। কারণ কি, যারা উপরের দিকে আছে, যারা নিচের দিকে আছে, তাদের সাথে তার সমন্বয় থাকবে না। আমি মনে করি, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আপনারা যদি শ্যামল ভাইয়ের কথায়, সরোয়ার স্যারের কথায়, রফিক ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন তাদের কথায় আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে অবশ্যই আমার প্রশাসনের সাথে সমন্বয় থাকবে। উপরের যে নেতারা আছে, কেন্দ্রীয় নেতারা আছে, তাদের সাথে আমার সমন্বয় থাকবে। আমার মাথার উপরে জেলা পরিষদ চেয়ারম্যান, তিনি তো নিজেই এসে আপনাদেরকে বলতেছে, আর বলার কিছু নাই। তিনি যেহেতু আছেন, আমার মনে হয় হাতিবান্ধা উপজেলায় উন্নয়নের ব্যাপারে আমি গতবারের থেকে অনেক বেশি বেশি অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে হাতিবান্ধা উপজেলায় আপনারা যারা জনগণ, সাধারণ মানুষ আছে, যাদেরকে বিভিন্ন সেবার জন্য আমাকে প্রয়োজন হয়, সেই সেবা আমার গত 5 বছরের অভিজ্ঞতা থেকে আরো বেশি বেশি করে আমি আপনাদের সেবা করতে পারবো। সর্বোপরি কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার গত 5 বছরের যে আমার ঘাটতি বা অনভিজ্ঞতা, এখন হাটে বাজারে ঘুরলে আপনারাই আমাকে পরামর্শ দেন, বাবা এই কথাটা, ভাই এই কথাটা, এই কাজটা যদি আপনি করতেন আরো ভালো হতো, সেই পরামর্শগুলো আমি ইনশাআল্লাহ আগামী 5 বছরে বাস্তবায়ন করতে পারবো। আমি আপনাদেরকে আর কথা না বাড়িয়ে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে গত 5 বছর যেহেতু আপনাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলাম, আপনাদের কোনো সেবার ঘাটতি বা কোনোভাবে যদি আপনারা আমার কাছে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এবং আগামী 8 তারিখ আমার ঘোড়া মার্কাকে, শ্যামল ভাইয়ের ঘোড়া মার্কাকে, সরোয়ার স্যারের ঘোড়া মার্কাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আবারও বিজয় করে আমার গত 5 বছরের অভিজ্ঞতা, আগামী 5 বছরের যে উন্নয়নের সম্ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রী যে দলীয় প্রতীক তুলে দিয়ে সবাইকে যে সম অধিকার দিয়েছেন, সেই অধিকার বাস্তবায়নের জন্য আমাকে আরেকটাবার সুযোগ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং আমার আপনাদের জন্য মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।